কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই মুভমেন্ট পাস নিয়ে কিছুটা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্টে পাস দেখাতে হচ্ছে, যাদের নেই তাদের কাউকে কাউকে ফিরিয়েও দেয়া হচ্ছে। বুধবার সকাল, বাংলা নতুন বছরের প্রথম দিন, নতুন করে ঘোষণা দেয়া কঠোর লকডাউনেরও প্রথম দিন। রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট, পুলিশের সাথে কথা না বলে চেকপোস্টগুলো অতিক্রম করে কেউ যেতে পারছেন না। সবার প্রতি একই প্রশ্ন, মুভমেন্ট পাস আছে কিনা। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের চেকপোস্টে দেখা গেছে অনেকেই মুভমেন্ট পাস ছাড়া বের হয়েছেন, অনেকে আবার পাস দেখিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। তবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পুলিশকে বেশ নমনীয় দেখা গেছে, সেক্ষেত্রে উপযুক্ত কাগজ দেখাতে পারলেই চেকপোস্ট অতিক্রম করতে দেখা গেছে। মঙ্গলবার আইজিপি ঘোষণা দিয়েছিলেন মুভমেন্ট পাস ছাড়া কোথাও যাওয়া যাবে না। যিনি অ্যাপ্লাই করবেন তার একেবারে নিজস্ব প্রয়োজনে, একান্ত প্রয়োজনে বাইরে দরকার যাওয়া দরকার, সেটা হতে পারে সকালের প্রাত্যহিক বাজার করা, হতে পারে কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া, হতে পারে টিকার ডেট আছে ওনার, এই সমস্ত অতীব প্রয়োজন ছাড়া উনি বেরোবেন না, এবং এই কারণে উনি অ্যাপ্লাই করবেন, এটা আমরা ধরে নেব। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।